মুম্বাইয়ে নিতামুখেশ অম্বানি কালচারাল সেন্টারের জমকালো অনুষ্ঠানে আলো কেড়েছেন বহু বলিউড তারকা। বিশেষ করে অজয় দেবগন ও কাজলের কন্যা নাইসা দেবগন তার কয়েকটি ছবি প্রকাশ করার পরপরই ইনস্টাগ্রামে রীতিমতো ঝড় উঠেছে। ডিজাইনার আবুজনি সন্দীপ খোসলার নকশায় জমকালো গাউন জড়িয়েছিলেন নাইসা। কাজল তার মেয়ের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বলিউড তারকা থেকে সাধারণ দর্শক সবাই নাইসাকে প্রশংসায় ভাসিয়েছেন। ফেসবুকে এক টাকার আহার এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের সঙ্গে ইফতার করার ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এছাড়া তিনি বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া কাপড়ও কিনেছেন, ভক্ত দর্শকদেরও এ কাজে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। জয়া আহসান বেড়াতে গেছেন জাপানে। অনেক দিনের পরিকল্পনা ছিল জাপানে চেরি ব্লসম দেখবেন, কিন্তু শুটিং এবং অন্যান্য কাজের ব্যস্ততায় সময় করে উঠতে পারেননি। এবার সপ্তাহ তিনেকের ছুটি নিয়ে ছোট বোন কান্তাকে নিয়ে বেরিয়ে পড়েছেন। ছবিতে ভারতীয় সাজপোশাকের কথা বলেছেন ফ্যাশন আইকন সোনম কাপুর। এই ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ভারতীয় ড্রামাটিক ছবিগুলোকে ভালোবাসুন, ট্রেডিশনাল সাজে মডেল হতে পেরে আমি আনন্দিত। গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় প্রতি পোস্ট পিছু আয় করেন 3.45 কোটি রুপি। লেটেস্ট স্ট্যাটাসে পিসি তার আপকামিং প্রজেক্ট সম্পর্কে জানিয়েছেন। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার সেলেনা গোমেজের। বিশ্বজুড়ে 408 মিলিয়ন ভক্ত তাকে ফলো করেন। সেলেনা তার লেটেস্ট পোস্টে প্রিয় বন্ধু টেইলর সুইফটের প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছেন। এই ছিল চলতি সপ্তাহে বিশ্ব তারকাদের সোশ্যাল স্ট্যাটাস। সাজিয়া স্বর্ণা, গ্ল্যামার, আরটিভি।